তিস্তা ইজ ইন কোমা দাদা ভাই। হোয়াট? বাবা কি এমন জিনিস আছে রে তোর যে গোছাতে এত টাইম লাগছে? হ্যাঁ হয়ে গেছে দিদি ভাই, আর একটু। এই শোন, আর একটুটা না একটু পরেই করবি, আগে আমার ঘরে গিয়ে আমার জিনিসপত্রগুলো আগে গোছা। চল এই দাঁড়া 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 দাঁড়া, কি আছে ওখানে দেখি, দেখি কি আছে। ভাই এমনি এমনি কিছু না, তাই না? তাহলে এখানে গুজছিস কেন তুই? তুই কি আমাকে তোর মতো মাথা মোটা পেয়েছিস? কিচ্ছু বুঝি না আমি। দেখা দেখা কি আছে, দেখা 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 বলছি, সত্যি বলছি দিদি ভাই, ওটা আমি এমনি। এই শোন এই শোন, তোকে আমি দেখাতে বলেছি, দেখাবি, আর একটা এক্সট্রা কথা বলবি না। দাঁড়া বাবা, এটা এমনি কিছু না, তাই এত ভারী না। দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা। মা দেখি তো কি হাত চাপাই করে নিয়ে যাচ্ছিল, তোকে তো আমার পরে দেখছি। দাঁড়া দেখি কত খুলতে এত সময় লাগে তোর। হ্যাঁ ইচ্ছে করে এত শক্ত করে আটকেছে, বুঝেছো তো মা, যাতে কিনা কেউ না খুলতে পারে। মা সারাশিটা নিয়ে আসো তো। সারাশির কি দরকার, তোর পেট থেকে আমি টেনে হিঁচড়ে বার করছি। দাঁড়া, হ্যাঁ বল বল কি নিয়ে যাচ্ছি ওটাতে, বল বলবি কি না বল। যে মেয়েটা দুদিন বাদে বিয়ে হয়ে যাবে তার গায়ে তুমি হাত তুলছো? হাত তুলছি তাহলে যদি তোমার ভাগ্নি নিজের স্বভাব শুধরায়। দিনকে দিন যা স্বভাব হচ্ছে, এরপরে তো শ্বশুর বাড়ি থেকে ঠ্যাঙা নিতে হবে গো। একটা বাজে কথা বলবে না কনককে তুমি, তোমাদের কার কি স্বভাব আমার ভালো করে জানা আছে। তোমার তাই নাকি, তুমি কি জানতে আর এই মহাবিদ্যে জানা আছে? কি 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 গো, এই মুখ গুটে কুমি ফেগিটাকে আমি এতদিন ধরে সহ্য করছি। এটা খোল খোল দেখাচ্ছি। তোর মামি কি বলছে কনক, কি করেছিস তুই? দেখ দেখ ঝিলমিল, তোর বাপের বুদ্ধি দেখ, চোরকে জিজ্ঞেস করছে সে চুরি করেছে কি না। চুরি করেছে? কনক চুরি করেছে? স্বয়ং ভগবান এসে বললো আমি বিশ্বাস করব না গা। ওর মুখ দেখে তুমি বুঝতে পারছ না ও কি করেছে না করেছে? হে কি রে বল বল তুই কি করেছিস, প্রমাণ চাই তো, প্রমাণ চাই। দেখাচ্ছি দেখাচ্ছি প্রমাণ, এতক্ষণ ধরে খুলতে পারছিস না এটা। হ্যাপি টাইট মা খুলতে পারছিস? দে আমরা দে, তুমি তুমি ধরো আমি টানছি, দে দে। আমি তোকে বারবার বলেছিলাম দাদা ভাই, সাবধানও করেছিলাম, তুই যদি এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিতিস তাহলে হয়তো তিস্তাকে ভাবে। বিয়ের ডেট ফিক্স হয়ে যাবে কতটা তোকে
তোকে বলতে বারণ করেছিলাম। ও তাহলে এখন সব দোষ তুই আমাকে দিবি, তাই তো? সেটা তুই দিতেই পারিস। আমি তিস্তাকে বিয়ের ডেটের কথা জানিয়েছিলাম বলে ও শক্ত হয়ে এরকম একটা কাজ করেছে, বা তিস্তা কাওয়ার বলে ও সুইসাইড করতে গেছে, তাই তো? প্লিজ ওলি, সত্যি কথা শুনতে খারাপ লাগে দাদা ভাই, সেটা আমি জানি, কিন্তু তুই একটু ভেবে দেখ তো, তিস্তার এরকম একটা কাজ করার পিছনে কি যথেষ্ট কারণ ছিল না? সুইসাইড ব্যাপারটাকে আমি নিজেও সাপোর্ট করি না, কিন্তু আমি যদি জানতাম যে আমার বয়ফ্রেন্ড অন্য একজনকে বিয়ে করছে, তাহলে আমিও হয়তো হলি যে কোনো মেয়ে হলে এটাই করতো দাদা ভাই, এটাই করতো। ডাক্তার কি বলেছেন? কিছু বলার মতো কন্ডিশন এখনো আসেনি, তবে কিছু ওষুধ দিয়েছে, রাহুল সেগুলোই আনতে গেছে। পেয়েছো সব মেডিসিনগুলো? দিয়ে এসেছি। কেমন আছে তিস্তা? আমাকে জিজ্ঞেস করছো? আমার তো মনে হয় তোমার আমার থেকে বেশি ভালো জানা উচিত। তিস্তা কেমন ছিল আর কেমন আছে? রাহুল, তোমার মেন্টাল কন্ডিশন আমি বুঝতে পারছি, বাট প্লিজ এখন এসব কথা থাক, তিস্তা একটু সুস্থ হয়ে যাক, তারপর তোমাদের যা বলার তোমরা আমাকে বলো। আমার তো বলার কিছু নেই, দেখতে এসছো তো তিস্তাকে, আর চব্বিশ ঘন্টা সময় আছে ওকে দেখার জন্য, দেখে নাও, তারপর দেখা হতেও পারে নাও হতে পারে। এই মহামূল্যবান জিনিসটা চুরি করেছে কনক, তোমরা পারো সত্যি শিখা, এটা এটা তোমাদের পক্ষেই সম্ভব। মেয়েটা কি নিয়েছে সেটা না দেখে তোমরা মা মেয়ে মিলে যা শুরু করলে, আমি ভাবলাম কি না কি কেলেঙ্কারি ঘটে গেছে। আর হ্যারে আদি, চোরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা শুনছিলি কেন? মামি যখন জিজ্ঞেস করছিল বলতে পারলি না, একটা তিতুলের গোলা নিয়েছিস? বলবে কি করে, ও তো না বলেই নিয়েছিল। ইয়েস রাইট, মাকে কিছু না বলে নেওয়ার ওর অডাসিটিটা হয় কি করে বলো তো? তুমি যতই তোমার ভাগ্নির হয়ে কথা বলো, আমি এটাকে চুরিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, একটা তিতুলের গোলা চুরি করে তো রাতারাতি বড় লোক হয়ে যাবে। আরে বাবা, পূজোর বাসন কুসন মাজার জন্য হয়তো তেঁতুলটা নিয়েছিল, আর তা নিয়ে তোমরা এত? না না মামা, আমি তো তেঁতুল ছাড়া ভাত খেতে পারি না, তাই। কিরে কনক তুই, হ্যাঁ এত বোকা তুই, জীবনের মার পেয়াজি বুঝিস না? ঠিক আছে, ভাত দিয়ে একটু তেঁতুল খাবি, সেটা মামিকে বললে মামি দিত না? ও তো আমাকে সত্তর ভাবে। না না, ও তো শুধু নিজের টুকুই বোঝে, একটা জায়গায় যাচ্ছে না সেটা ভেবে শুধু নিজের টুকু গুছিয়ে নিয়েছে, এবার তো শুধু তেঁতুল ধরা পড়লো, আরো কি কি গুছিয়ে রেখেছে দেখো কে জানে। চুপ কর, মাকে ইন্ধন যোগাস না। ব্যাস, ইন্ধন যোগাবার কি আছে গো? ইন্ধন যোগাবার কি আছে, কে বল বলেছে ঝিলমিল? হ্যাঁ, এমন ভান করে যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না, পেটে পেটে তো অনেক বদ বুদ্ধি। তেঁতুল খাবে, জন্মের খাবার খাওয়াবো তোকে, দাঁড়া। মামি 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 না 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 না
সেটা আবার করিয়ে আনলো, ঘুটে কুড়ুনি আর কাকে বলে? খাবার জিনিস কখনো নষ্ট করতে আছে? না না, তা কেন, যেমন তুই তেমন তোর টেস্ট, ঠিকই আছে। এরকম আর হবে না মামি, এবার এটা আমি কলকাতায় নিয়ে যেতে পারি। নির্লজ্জ, চল জেলমিল চল। চলো 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 পাল্টাই।